আসসালামু আলাইকুম, এম কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ম্যাড়া পিঠা বা দোলনা পিঠা। এটাকে আমরা অনেক নামে ডাকি, তাই না? ও যারা আমরা শহরমুখী তারা কিন্তু এই পিঠাটা বানাতে হিমশিম খেয়ে যায়। তাই আজ খুবই সহজভাবে ঘরে থাকা শুধুমাত্র চালের আটা দিয়ে এই পিঠাটা বানিয়ে দেখাবো। এই পিঠাটা মাংস বা ভর্তার সঙ্গে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, অল নোটিফিকেশনটাও অন করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ম্যাড়া পিঠা বানানোর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে 2 কাপ পানি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি পানিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন, আমার পানিটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি 2 কাপ চালের আটা দিয়ে দেব। এবার আটাটা আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় ওভেনের ফ্লেমটাকে লো করে রাখবে। মিশিয়ে আমি একটা খামির তৈরি করে নেব। দেখুন, আমার একটা খামির তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি ওভেনটা অফ করে দেব। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। তার জন্য প্রথমে আমি পাত্রে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেলে দেব। এবার এটাকে আমি হাত দিয়ে একটা ডোর শেপ বানিয়ে নেব। এটা কিন্তু গরম আছে, আপনারা হাত দেওয়ার সময় একটু সাবধানে দেবেন। হাতে গরম লাগলে আপনারা ঠান্ডা পানি দিয়ে হাতটাকে একটু ভিজিয়ে নিতে পারেন। দেখুন, আস্তে আস্তে আমার একটা ডো শেপ হয়ে যাচ্ছে। আপনাদের যদি মনে হয় আটা দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনারা আটা দিয়ে নিতে পারেন। এখানে আমি সম্পূর্ণ পিঠেটাই কিন্তু চালের আটা দিয়ে করছি, আপনারাও অবশ্যই চালের আটা দিয়েই করবেন। দেখুন, এটা আমার একটা ডো শেপ হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। দেখুন, আমার ডোটা ভালোভাবে মথা হয়ে গেছে। দেখুন, আমার ডোটা অনেকটাই সফট হয়েছে। এবার আমি ডোটা থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে টুকরো কেটে নেব। এইভাবে টুকরো কেটে নিলে একটাই সুবিধা, আপনাদের পিঠাগুলো সব একই রকম সাইজের হবে। একই রকমভাবে আমি সমস্ত টুকরোগুলোই বানিয়ে নেব। হাতে এইভাবে যদি খামিরটা জড়িয়ে যায় তাহলে আপনারা হাতে কিছুটা শুকনো আটা মেখে নেবেন। দেখুন, আমি কিছুটা শুকনো আটা মেখে নিয়েছি। আবারও আমি এইভাবে টুকরো কাটছি। একই রকমভাবে আমি সমস্ত টুকরোগুলোই বানিয়ে নেব। এইভাবে যদি টুকরোগুলো বানিয়ে নেওয়া হয় তাহলে পিঠেগুলো সবই একই রকম সাইজের হবে, দেখতে খুবই সুন্দর হবে। না হলে একটা ছোট একটা বড় হয়ে গেলে পিঠেগুলো দেখতে ভালো লাগে না, তার জন্য আমি এইভাবে টুকরোগুলো কেটে নিচ্ছি। আমার সমস্ত টুকরোগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পিঠে বানিয়ে নেব। পিঠে বানানোর জন্য আমি একটা টুকরো নিয়ে নিচ্ছি। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো বানানোর জন্য কেটে রাখা টুকরো থেকে প্রথমে আমি একটা টুকরো নিয়ে নেব। এবার এই টুকরোটাকে প্রথমে আমি হাত দিয়ে একটু মথে নেব। এবার এইভাবে গোল করে নেব। দেখুন, আমার এটা গোল হয়ে গেছে। এবার এটাকে একটা সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সরু করে দেব। দেখুন আমি কাজটা কীভাবে করছি। এবার মাঝখানটা এইভাবে চেপে দেব।
দেখুন আমার একটা মেরা পিঠা তৈরি হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা মেরা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আরও একটা টুকরো নিয়েছি, এবার এই টুকরোটাও প্রথমে হাত দিয়ে ভালোভাবে মথে নেব। আমার এটা মথা হয়ে গেছে, এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। দেখুন আমার গোলটা করা হয়ে গেছে। এবার আমি হাতের তালুর সাহায্যে এইভাবে কোণা করে নেব। দেখুন আরও আমার একটা মেড়া পিঠা তৈরি হয়ে গেল। একই রকমভাবে সমস্ত পিঠেগুলোই বানিয়ে নেব। দেখুন আমার সমস্ত মেড়া পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ভাপ দিয়ে নেব। এখানে আমি রাইস কুকারে ভাপ দেব। এবার আমি মেড়া পিঠেগুলো ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য আমি রাইস কুকারের যে উপরের অংশটা ছিল সেটা নিয়েছি। আপনাদের কাছে যে কোনো ছিদ্রযুক্ত পাত্র থাকলে সেটা আপনারা হাঁড়ি কিংবা অন্য কোনো পাত্রের উপর বসিয়ে ভাপটা দিয়ে নিতে পারেন। আমি আজকে রাইস কুকারে ভাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য রাইস কুকারের এটার উপরে আমি মেড়া পিঠেগুলো সাজিয়ে নেব। আমি সমস্ত পিঠেগুলোই একই সঙ্গে ভাপ দিয়ে নেব। আমি সমস্ত পিঠেগুলোই সাজিয়ে নিয়েছি। এবার আমি রাইস কুকার নিয়ে নিলাম একটা। রাইস কুকারের ঢাকনাটা খুলে নিলাম, তার উপরে রাইস কুকারের যে পাত্রটা ছিল সেই পাত্রটা বসিয়ে দিলাম। এবার এই পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার আমি উপরের এই পিঠের পাত্রটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা অফ করে দিচ্ছি। এবার আমি পিঠেগুলো রাইস কুকারে 10 মিনিট ভাপিয়ে নেব। আমার মেড়া পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। আমি পরিবেশন করে দিয়েছি মাংসের সঙ্গে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার পিঠাগুলো। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা পিঠা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অসাধারণ! গরম গরম মেড়া পিঠা খেয়ে আপনারা ভুলেই যাবেন যে এটা মেড়া পিঠা। গরম গরম যদি আপনারা মাংসের সঙ্গে খান, এর স্বাদ মুখে লেগে থাকবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।